হাসপাতাল থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রুবেলের পাশে শ্বেতা। কি হয়েছে অভিনেতার? সময়টা ভালো যাচ্ছে না ছোট ভর্তার জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের। দ্বিতীয়া থেকেই হাসপাতালে ভর্তি অভিনেতা। গত জুলাই মাসেই দুই পায়ের গোড়ালি ভেঙেছিল তার, এবার ফের অসুস্থ তিনি। কি হয়েছে অভিনেতার? গত জুলাই মাসে চলছিল নিমফুলের মধু ধারাবাহিকের শুটিং। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। গুরুতর আহত হন অভিনেতা রুবেল দাস। দুই পায়ের গোড়ালি ভাঙে অভিনেতার। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার মাঝেই ফের অসুস্থ রুবেল। ভর্তি হয় বেসরকারি হাসপাতালে। সেখান থেকে বিজয় দশমীর শুভেচ্ছা জানেন অভিনেতা। পাশে দেখা যায় প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যকেও। মঙ্গলবার দশমীর দিন নেটপাড়ায় শুভেচ্ছা জানান তারকা। তবে রুবেলের একটি ছবি পোস্ট করেন একাদশীর দুপুরে। সেই ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেতা, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার প্রেমিকা জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সেই ছবি দেখেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। সেখানেই রুবেল জানান যে তিনি ডেঙ্গিতে আক্রান্ত। গোটা পুজো জুড়ে শ্বেতার তার পাশে থাকা নিয়ে আবেগ ঘন পোস্ট করেন অভিনেতা। কৃতজ্ঞতা জানান অভিনেত্রীর প্রেমিকাকে। সোশ্যাল মিডিয়ায় রুবেল লেখেন, শুভ বিজয় জানাই সকলকে, এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সাথে। দ্বিতীয় থেকে শুরু করে এখনো লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্য তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না। সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ডাক্তার এসে সাথে কথা বলা, আমার ওষুধ, আমার রক্ত পরীক্ষা, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা। মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ, কৃতজ্ঞ তোমার কাছে।